হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। দেখো তোমরা, এখানে যে তোমাদের ক্লার্ক WB SI অফ পুলিশ অ্যান্ড WB পুলিশ কনস্টেবল বাই লীলা রয় এই বইটি যে রয়েছে, এই বইটি থেকে তোমাদের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেই প্র্যাকটিস সেটগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো আজকের কিন্তু পর্ব নাম্বার হচ্ছে 1। এই ধীরে ধীরে আমরা এখানে তোমার যে 30টি সেট রয়েছে সেই সবগুলি সেটগুলো আমরা কমপ্লিট করব। এবং দেখো এই সেট 1-এর মধ্যে আমরা যে তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি রয়েছে, এখানে 50টি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের সেশনটি। আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, দেখো এই সমস্ত ক্লাসের PDF তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে স্টাডি অ্যাক্সেস, সেখানে জয়েন করে কিন্তু তোমরা এই PDFগুলো সেগুলো কালেক্ট করে নিতে পারো। তো দেখো প্রথম প্রশ্ন কী বলেছে, যে কোন কাজের জন্য কৈলাশ চ্যাটার্জী নোবেলে শান্তি পুরস্কার অর্জন করেছিলেন। দেখো আমাদের নোবেলে কিন্তু 6টি বিষয়ের উপর পুরস্কার দেওয়া হয়, তো এই 6টি বিষয়ের মধ্যে শান্তিতে কিন্তু আমাদের কৈলাশ চ্যাটার্জী নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেটা কত সালে? সেটা পেয়েছিলেন 2014 সালে। তো দেখো শান্তিতে কোন বিষয়ের উপর? ইন্দো পাক বন্ধুত্ব, শিশুদের অধিকার, নারী শক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি। দেখো এখানে তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, শিশুদের অধিকার। 1990-এর পর ভারতে শিশু শ্রমের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন কৈলাশ চ্যাটার্জী এবং তার সংগঠনে বাসপান বাঁচাও আন্দোলন 2014 সালে পর্যন্ত 80,000-এর বেশি শিশুকে কীতদাসের বিভিন্ন ক্ষেত্র থেকে মুক্ত করেছে। এবং এর ভিত্তিতেই কিন্তু তোমাদের মালানা ইউসুফ জাইয়ের সাথে যৌথভাবে 2014 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট, কে বঙ্গভঙ্গের আদেশ জারি করে? দেখো বঙ্গভঙ্গের আদেশ কার্যকরী কবে হয়েছিল? বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল 1905 সালের 16ই অক্টোবর। এখান থেকে তোমাদের আরেকটি প্রশ্ন আসে যে বঙ্গভঙ্গ রদ কবে করা হয়? সেটা কিন্তু করা হয়েছিল 1911 সালে। তো দেখো এই যে বঙ্গভঙ্গের আদেশ জারি করেছিলেন কিন্তু লর্ড কার্জন, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, সম্প্রতিতে OLA অর্থাৎ ওলে কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা স্থাপনের ঘোষণা করেছে? দেখো এখানে কিন্তু তোমাদের প্রশ্নগুলি যে রয়েছে এখানে তো কারেন্ট অ্যাফেয়ার যুক্ত করা হয়েছে। দেখো ওলে এই যে এটি রয়েছে এটি রাজ্যের বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা কোথায় স্থাপন করা হয়েছে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ুতে সেটা কিন্তু করা হয়েছে। নেক্সট, নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? দেখো তোমরা প্রাইমারি মেমোরি কোনগুলিকে বলা হয়? প্রাইম মেমোরি হচ্ছে তোমাদের কম্পিউটারের মেমোরি যা সরাসরি CPU দ্বারা অ্যাক্সেস হয়, সেগুলোই কিন্তু তোমাদের প্রাইমারি মেমোরি। তো দেখো এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে RAM, RAM। এবং এই RAM-এর সম্পূর্ণ রূপ কি? এই সম্পূর্ণ রূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাও তোমরা মনে রাখবে কিন্তু। নেক্সট, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দিল্লি, ভোপাল, দেরাদুন, লখনৌ। দেখো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কিন্তু অবস্থিত হয়েছে আমাদের দেরাদুনে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এবং এটি কোন রাজ্যে রয়েছে? এটি রয়েছে আমাদের উত্তরাখণ্ড রাজ্যে। নেক্সট, সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য হলো? দেখো ধর্মীয় পূজা বারণ একদম নয়, রাষ্ট্র একটি নির্দিষ্ট ধর্মমত অনুসরণ করবে সেটা কখনো করে না, তাহলে এই দুটো হবে না। তারপরে কী বলছে, রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না। তো এখানে দেখো ধর্মনিরপেক্ষ যে কথাটি রয়েছে এর মূল তাৎপর্য কিন্তু এটি, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো এই যে ধর্মনিরপেক্ষ কথাটি রয়েছে সেটি কিন্তু 42তম সংশোধনে যেটা হয়েছিল 1976 সালে সেটা কিন্তু ভারতের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল, এটা তোমরা মনে রাখবে। ফাহিনের ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। দেখো ফাহিয়েন যখন ভারতে আসেন তখন গুপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো এই ফাহিয়েন যে রয়েছে এনার একটি গ্রন্থের নাম কি? এটা গ্রন্থের নাম হচ্ছে ফো কুয়োকিং, এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ক্রীড়া জগতে যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় তার আসল নাম কি? দেখো ক্রীড়া জগতে ফ্লাইং শিখ তার একটা উপনাম, এটা কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিলখা সিং। মিলখা সিংকে কিন্তু আমাদের বলা হয় ফ্লাইং শিখ। এবং মনে রাখবে তোমরা তিনি একজন প্রাক্তন ভারতীয় সৈনিক ছিলেন এবং এনার খেলার বিষয় ছিল ট্র্যাক অ্যান্ড ফিল্ড। নেক্সট,
ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে? অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ কিন্তু 8টি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করে রয়েছে। এবং তোমরা মনে রাখবে যে উত্তরপ্রদেশের বর্তমান সিএম হচ্ছে যোগী আদিত্যনাথ। নেক্সট, ভারতের কোন দিনটিতে বিজয় দিবস পালন করা হয়ে থাকে? দেখো, তোমরা জানো সবাই মুক্তিযুদ্ধ হয়েছিল। এই মুক্তিযুদ্ধে 16 ডিসেম্বর 1971 সালে ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে। এবং এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য, অর্থাৎ 16 ডিসেম্বর দিনটিকে স্মরণ করে রাখার জন্য কিন্তু বিজয় দিবস পালন করা হয়ে থাকে। তো অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, 16 ডিসেম্বর। নেক্সট, ভাকরা নাঙ্গাল জলধারা কোন নদীর উপরে অবস্থিত? ঝিলাম, শতদ্র, বিপাশা, সিন্ধু? দেখো, ভাকরা নাঙ্গাল এটি কিন্তু আমাদের হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম ইন ইন্ডিয়া। তো দেখো, এই ভাকরা নাঙ্গাল এটি কিন্তু রয়েছে আমাদের শতদ্র নদীর উপর কিন্তু এটি রয়েছে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, মৌর্য শাসক যিনি তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন? বিম্বিসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিয়োদ্রথ? দেখো, প্রিয়দর্শী এবং দেবনামপ্রিয় এই দুটি তার নামের সঙ্গে যুক্ত করতেন কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অশোক। দেখো, এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য, যে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? সেটি সঠিক উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেস। এবং সেটা কবে করা হয়? সেটা করা হয় 1837 সালে। নেক্সট, বুদ্ধচরিত কার দ্বারা রচিত? নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র, বিশিখা দত্ত? দেখো, বুদ্ধচরিত এই রচনাটি কে করেছিলেন এটি কিন্তু সঠিক উত্তর হয়েছে আমার হয়ে যাবে অশ্বঘোষ। দেখো, আর যে অপশনগুলো রয়েছে, যেমন নাগার্জুন, এই নাগার্জুন একটি রচনা কি? এর না হচ্ছে মধ্যমিকা সূত্র, এটা তোমরা মনে রাখবে। যেমন বসুমিত্র লিখেছিলেন মহাবিভাষা, এবং বিশিখা দত্ত লিখেছিলেন মুদ্রা রাক্ষস। এগুলো তোমরা ভালো করে শুনে নেবে। নেক্সট, উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয়, কি ছিলেন? ইনি কোন ফিল্ডের সাথে জড়িত ছিলেন? ভাস্কর্য, নৃত্যশিল্পী, চিত্রকর, নাট্যকার? দেখো, এখানে কিন্তু সঠিক উত্তর হয়েছে আমার অপশন বি, ইনি একজন ছিলেন নৃত্যশিল্পী। নেক্সট, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো? দেখো, তোমরা কিন্তু প্রশ্নটি ভালো করে লক্ষ্য করবে, এখানে বলছে অসামরিক। তো অসামরিক পুরস্কার, ভারতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে কিন্তু আমাদের ভারতরত্ন। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এবং এই ভারতরত্ন পুরস্কার কিন্তু দেওয়া হয় শুরু হয়েছিল 1954 সালে, এটা তোমরা মনে রাখবে। এবং দেখো, প্রথম প্রাপকের নাম কি? তার নাম হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, এটা তোমরা মনে রাখবে। নেক্সট, দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন? বলবন, মোহাম্মদ তুগলক, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ? দেখো, বাজারের মূল্য নিয়ন্ত্রণ কিন্তু করেছিলেন প্রথম, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলাউদ্দিন খলজি। ইনি একজন খলজি বংশের সুলতান ছিলেন। দেখো, খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন এই আলাউদ্দিন খলজি, এবং তিনি নিজেকে সিকান্দার ইশানি বা দ্বিতীয় আলেকজান্ডার রূপে নিজেকে মুদ্রায় চিহ্নিত করেন। তো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয় সুলতানি বংশে? তো সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি, এবং তিনিই প্রথম কি রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন। নেক্সট, এলপিজি এর মুখ্য উপাদান হলো? এলপিজি সম্পূর্ণ রূপ কি? এলপিজির সম্পূর্ণ রূপ হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবং এই এলপিজির মধ্যে মুখ্য উপাদান হচ্ছে হিসেবে থাকে প্রোপেন, বিউটেন এবং আইসোবিউটেন। এবং তোমরা মনে রাখবে, এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে বিউটেন, যেটা থাকে মোটামুটি 80%। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট, দেশীয় সংবাদপত্র আইন, ইংরেজিতে বলে তোমার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, কে জারি করেন? দেখো, দেশীয় সংবাদপত্র আইন, লর্ড ডালহৌসি, লর্ড লিটন, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন? দেখো, এটি কিন্তু যে দেশীয় সংবাদপত্র আইন রয়েছে সেটি কিন্তু চালু করা হয়েছিল 1878 সালে, এবং তবে যে পরবর্তীতে আরেকজন এসে সেটাকে বাতিল করে, তার নাম হচ্ছে লর্ড রিপন, এবং এটি চালু করেছিলেন লর্ড লিটন, এবং পরবর্তীতে এটি বাতিল করে লর্ড রিপন। এখানে বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এবার কবে করা হয়? সেটা করা হয় 1878। নেক্সট, পেন্সিলে ব্যবহৃত পদার্থটি হলো লেড, গ্রাফাইট, কোক, ভুজাকালি? দেখো,
পেন্সিলে যেটি ব্যবহার করা হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের গ্রাফাইট, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এবং দেখো এই গ্রাফাইট হলো কিন্তু কার্বনের একটি রূপভেদ, এটা তোমরা মনে রাখবে, এবং এই গ্রাফাইট তড়িৎ পরিবহনে সক্ষম। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? দেখো সম্মিলিত জাতিপুঞ্জ এটি কবে গঠিত হয়? এটি গঠিত হয়েছিল 1945, এবং এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। এবং এখানে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সেটা হচ্ছে 5টি রাষ্ট্রের। তো এই 5টি রাষ্ট্রের নাম কী কী? সেগুলো হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড ও আমেরিকা, এটা তোমরা মনে রাখবে। নেক্সট, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল? দেখো নেফা, এই নেফার সম্পূর্ণ রূপ কী? এর সম্পূর্ণ রূপ হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এবং তোমরা মনে রাখবে 1972 সালে নেফা এর নাম অরুণাচল প্রদেশ রাখা হয়। তো এখানে বুঝতে পারছো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এবং দেখো 1987 সালে এটি একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, 1987। এবং এই নেফা কবে হয়? নেফা কিন্তু হয়েছিল 1972। নেক্সট, সম্প্রতি কোন ব্যাংক আত্মনির্ভর মহিলা যোজনা শুরু করেছে? দেখো এটিও একটি কারেন্ট অ্যাফেয়ার্স, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ব্যাংক অফ বরোদা, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ, নাগার্জুন, আর্যভট্ট, হরিসেন। দেখো আমরা জানি হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনী আমরা জানি। তো দেখো তো সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কিন্তু হরিসেন, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো এখান থেকে আরেকটি প্রশ্ন তোমাদের আসে যে এলাহাবাদ প্রশস্তি কার রচিত, সেটা কিন্তু হয়ে যাবে হরিসেন। নেক্সট, ভারতের অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত? হিমালয় পর্বত, সিন্ধু গাঙ্গেয় সমভূমি, আরাবল্লী ও শিবালিক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, আরাবল্লী কিন্তু আমাদের কি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত। এবং দেখো এই আরাবল্লী পর্বত কিন্তু রয়েছে আমাদের রাজস্থানে, এবং এর উচ্চতম শৃঙ্গ হচ্ছে গুরুশিখর। আর একটা এখান থেকে তোমাদের আরেকটি প্রশ্ন আসে, দেখো এটি কিন্তু একটি আগে প্রাচীন ভঙ্গিল পর্বত ছিল, কিন্তু তবে এখন বর্তমানে এটি রয়েছে আমাদের ক্ষয়জাত পর্বত। নেক্সট, মিত্রমালা কে প্রতিষ্ঠা করেন? দীনবন্ধু মিত্র, ডি ভি সাভারকর, বিপিনচন্দ্র পান, কেশবচন্দ্র সেন। দেখো মিত্রমালা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা 1899, এবং এটি প্রতিষ্ঠাতা করেছিলেন, অর্থাৎ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু ডি ভি সাভারকর, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, ইউরিয়া কোথায় সংশ্লিষ্ট হয়? দেখো ইউরিয়া, ইউরিয়া কিন্তু আমাদের যে অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে প্রোটিন থেকে ইউরিয়া সংশ্লিষ্ট হয়ে থাকে, তো অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। সেটা কোন চক্রের মাধ্যমে? সেটা হয়ে যাবে অর্নিথিন চক্রের মাধ্যমে। নেক্সট, পঞ্চায়েতি রাজ গঠিত হয়েছে? দেখো পঞ্চায়েত তোমরা জানো যে পঞ্চায়েতের রাজের মধ্যে কিন্তু তিনটি স্তর রয়েছে, সেই তিনটি স্তরের নাম কী কী তোমরা আশা করি সবাই জানো, যে গ্রাম, ব্লক এবং জেলা স্তর, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এখান থেকে তোমাদের আরেকটি প্রশ্ন আসে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়? সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে রাজস্থানের নাগর জেলাতে হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবং দেখো এবং এই যে পঞ্চায়েতের ত্রিস্তর ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু সর্বোচ্চ স্তর হিসেবে আমরা ধরি নেই জেলা পরিষদ, এবং মধ্যবর্তী স্তর ধরা হয় পঞ্চায়েত সমিতি, এবং সবচেয়ে নিচের স্তরে রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েত, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট, কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো এই হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। তবে রাজা রামমোহনের সহযোগিতা আরও অনেকজন ছিলেন, তবে কিন্তু এখানে বেশিরভাগ নামটা পেয়ে থাকি আমরা রাজা রামমোহন রায়। তো হিন্দু কলেজ এটা কবে প্রতিষ্ঠিত করা হয়? সেটা কিন্তু করা হয়েছিল 1817 সালে, 1817 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং দেখো এটি কিন্তু 1855 সালে প্রেসিডেন্সি কলেজে পরিণত হয়েছিল। নেক্সট, মাঝি মাল্লার গান হলো? দেখো গানগুলোর কতগুলি বিভাগ ভাগ রয়েছে, তো এই যে মাঝি মাল্লার গানটি রয়েছে সেটি কোন ভাগের মধ্যে পড়ে? ভাটিয়ালি, কীর্তন, জারি গান, বাউল গান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ভাটিয়ালি। দেখো আর কিছু যে গান রয়েছে যেমন কীর্তন, এটি কোন গানের মধ্যে পড়ে? এটি কিন্তু তোমাদের কীর্তন কাহিনী যে রয়েছে সেটা কিন্তু কীর্তন কাহিনী গানের মধ্যে পড়ে কীর্তন। এবং দেখো জারি গান সেটা কোন ধরনের একটা গানের উদাহরণ কী? সেটা হয়ে যাবে দুঃখের গান। যেমন বাউল গান সেটা উদাহরণ কী? লোকাচারের গান হচ্ছে কিন্তু বাউল গানের উদাহরণ। নেক্সট, হিমালয়ের উৎপত্তি হয়? দেখো হিমালয় কোথা থেকে উৎপত্তি প্রথম হয়েছিল? ভারত মহাসাগর থেকে,
হার্সিনিয়ান জিও সিনক্লাইন থেকে টেটিস জিও সিনক্লাইন থেকে উপরের কোনোটি নয়। তো আশা করি তোমরা সবাই জানো যে টেটিস মহাকিত থেকে কিন্তু এই হিমালয়ে সেটা উৎপত্তি হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টেটিস জিও সিনক্লাইন থেকে। নেক্সট, সম্প্রতি ভারতের কোন ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলো? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের পার্থিব প্যাটেল, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? নেফ্রিডিয়া, নেফ্রন, যকৃত, অগ্নাশয়। দেখো গ্লোমেরুলাস আমরা দেখতে পারি তোমাদের নেফ্রনে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো এই নেফ্রনে আমরা আর কী কী দেখতে পারি? এখানে দেখতে পারি ম্যালপিজিয়ান, কর্পাসল, বৃক্কীয় নালিকা, এগুলো সবগুলো আমরা নেফ্রনের অংশ, এগুলো আমরা দেখতে পারি নেফ্রনের মধ্যে। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? দেখো মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় সিস্টার যে ক্রোমাটিডগুলো আছে সেগুলো পৃথক হয়ে যায়? তো দেখো কী বলছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দেখো এখানে সঠিক উত্তর হয়ে তোমাদের অ্যানাফেজ, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, কোন সময়ে উর্দু ভাষার জন্ম হয়? দেখো উর্দু ভাষা কিন্তু প্রথম যে শুরু হয়েছিল, জন্ম হয়েছিল, সেটা কিন্তু হয়েছিল সুলতানি যুগেই, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো সুলতানি ও মুঘল যুগের কথ্য ভাষা ছিল উর্দু, এবং তোমরা মনে রাখবে তবে মুঘল যুগে সরকারি ভাষা ছিল ফার্সি। এই প্রশ্নগুলো তোমাদের খুবই আসে যে মুঘল যুগের কথ্য ভাষা কী ছিল আর সরকারি ভাষা কী ছিল। মুঘল যুগের সরকারি ভাষা ছিল ফার্সি এবং কথ্য ভাষা ছিল উর্দু। নেক্সট, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল। দেখো ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখক হলেন পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো এই বইটি তিনি কখন লেখেন? যখন ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়ার কারণে আহমেদনগর ফোর্টে বন্দি থাকা অবস্থায় ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি তিনি কিন্তু লিখেছিলেন। বন্দি থাকা অবস্থায় এই যে বইটি রয়েছে সেটি কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু বইটি লিখেছিলেন। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর প্রতিষ্ঠাকার সালটি হলো? দেখো অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা লাভ করেছিল? 1930, 1935, 1947, 1951। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 1935, 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এটি জাতীয়করণ কবে হয় এটা কিন্তু আমাদের পরীক্ষা আসে। এই রিজার্ভ ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়েছিল 1949। এবং দেখো এই রিজার্ভ ব্যাঙ্কের ব্রিটিশ ভারতের আরবিআই এর প্রথম গভর্নর কে ছিল? অর্থাৎ ব্রিটিশ কে প্রথম এই আরবিআই এর গভর্নর ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে স্যার স্মিথ। এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর হলেন সি দেশমুখ। তো এটা আরেকটা তোমাদের কাছে প্রশ্ন যে বর্তমান গভর্নর কে রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? দেখো যে বাণী প্রচার করায় এটাকে কিন্তু বলা হয় থাকে ধর্মচক্র প্রবর্তন, এবং এটি প্রথম ইনি প্রচার করেছিলেন সারনাথে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এবং এটি কোথায় রয়েছে? এটি কিন্তু বারাণসীর কাছে, সারনাথে কিন্তু রয়েছে, বারাণসীর কাছে এই সারনাথ জায়গাটি রয়েছে। নেক্সট, ভরবেগ ও ভার, দেখো উভয় স্কেলার রাশি, উভয় ভেক্টর রাশি, ভরবেগ স্কেলার রাশি কিন্তু ভার ভেক্টর রাশি, ভার স্কেলার রাশি কিন্তু ভরবেগ ভেক্টর রাশি। দেখো স্কেলার রাশি আর ভেক্টর রাশি কাকে বলে? স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি আমি তাকেই বলবো যার শুধু মান রয়েছে কিন্তু অভিভূত নেই, তাকে আমরা বলবো স্কেলার রাশি। এবং ভেক্টর রাশি আমরা কাকে বললো? যার মান ও অভিমুখ দুইই রয়েছে তাকে বলবো আমরা ভেক্টর রাশি। তো দেখো এখানে ভরবেগ ও ভার এটি কিন্তু আমাদের উভয় ভেক্টর রাশি, দুটিরই কিন্তু কী আছে? মান ও অভিমুখ দুটোই রয়েছে। তো অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, গৌতমী ও বশিষ্ঠ কোন নদীর প্রধান শাখা নদী? গোদাবরী, কাবেরী, কৃষ্ণা ও মহানদী। তো দেখো গৌতমী ও বশিষ্ঠ এই যে নদী দুটি রয়েছে, এই নদী দুটি কিন্তু আমাদের গোদাবরী নদীর প্রধান শাখা নদী, অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় ও কার্যকরী হওয়ার সাল হলো? 1955, 1951, 1960, 1965। দেখো ভারতের পঞ্চবার্ষিক কিন্তু প্রথম পরিকল্পনা চালু হয়েছিল 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত। তো অপশন বি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। কিন্তু দেখো বর্তমানে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা উঠে কী হয়েছে, সেটা প্রতিস্থাপন হয়ে কী হয়েছে? নীতি আয়োগ, এটা তোমরা মনে রাখবে। নেক্সট, কুড়ামকুলা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত তামিলনাড়ুতে, কর্ণাটকে, কেরলে, অন্ধ্রপ্রদেশে। দেখো এই যে
পরমাণু শক্তি উৎপাদন রয়েছে এই পরমাণু শক্তি কেন্দ্রটি এটি কোথায় রয়েছে? এটি কিন্তু রয়েছে আমাদের তামিলনাড়ু। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, জনপ্রিয় লোকনৃত্য ভাংরা উদ্ভব হয়েছিল বিহারে, পাঞ্জাবে, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডে। দেখো আশা করি তোমরা সবাই পারবে এটা, এই যে ভাংরা নৃত্যটি আমরা কিন্তু দেখে থাকি পাঞ্জাবে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি হ্রাস পায়, স্থিতিশক্তি হ্রাস পায়। দেখো যখন আমরা হাত ঘড়িতে দম দেওয়া হয়, অর্থাৎ দম দেওয়া যে ঘড়িগুলো রয়েছে সেখানে স্প্রিং কী হয়, তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে স্থিতিশক্তি বৃদ্ধি পায়। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তাও স্থিতিশক্তি কী? স্থিতিশক্তি হচ্ছে স্থিতিশীল থাকার দরুন বস্তু যে শক্তি প্রাপ্ত হয় তাকে কিন্তু স্থিতিশক্তি বলে, এবং এর ফলে স্থিতি জমা হওয়ার ফলে বৃদ্ধি হয়, এর পরবর্তীতে কিন্তু কী হয় ঘড়িটা চলতে থাকে এই স্থিতিশক্তির জন্যই। নেক্সট, সদগতি ছবিটির পরিচালককে? তপন সিংহ, অজয় কর, সত্যজিৎ রায়, মৃণাল সেন। দেখো সদগতি এই ছবিটির পরিচালক হলেন, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, সত্যজিৎ রায়। নেক্সট, সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি? দেখো কয়লা কতগুলি ভাগই আমরা ভাগ করি, যেমন লিগনাইট, ভিটোমিনাস, অ্যান্থ্রাসাইট আরও রয়েছে, পিট যেমন রয়েছে, তো এই যে কয়লাগুলো রয়েছে এইটির মধ্যে কোনটি উন্নত মানের, অর্থাৎ কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যান্থ্রাসাইট। এবং দেখো এই কয়লা যে রয়েছে, অ্যান্থ্রাসাইট কয়লার যে ভাগটি রয়েছে এখানে কিন্তু আমাদের 85-95% কী থাকে, কার্বন থাকে। এবং তোমরা মনে রাখো এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে প্রায় দেখা যায় যে ভারতের সর্বাধিক কোন কয়লাটা পাওয়া যায়, সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বিটুমিনাস। নেক্সট, নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? শোষণের বিরুদ্ধে অধিকার, সমান কাজের জন্য সমান মজুরি, আইনের চোখে সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। দেখো শোষণের বিরুদ্ধে অধিকার কিন্তু এটিও একটি মৌলিক অধিকার, কিন্তু সমান কাজের জন্য সমান মজুরি এটি কিন্তু একটি মৌলিক অধিকার নয়। এটি আমাদের কি একটি নির্দেশমূলক যে নীতি রয়েছে সেখানে কিন্তু আমাদের এই সমান কাজের জন্য সমান মজুরি এটি উল্লেখ রয়েছে, তো অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের সেশন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।